প্রশ্ন এসেছে যে তারাবির নামাজ কয় রাকাত? এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে, আমার জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা, এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয় এটার সহি বর্ণনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে তারাবির সলাত কত রাকাত? এর উত্তর হচ্ছে যে তারাবির সলাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে। 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি, কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল। আজকালকার 11-র মতো নয় আর আজকালকার 20-এর মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনাহিন্না ওয়া তুলাহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না, আমরা বলি না এই ভঙ্গিমাতে, আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করি না কত যে সুন্দর হয় এইরকম। তারপর সময় সল্লি আরবান ফালা তাসান হুসনাইন ও তোলেহিন না, তারপর আর 4 পড়তেন, এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন বেতর, 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত অথবা 3 রাকাত একসাথে মাঝখানে মাগরিবের মতো করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই 8-3-11 রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়তেন। সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয়, তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি সনদে যেটি প্রমাণিত মুয়াত্তা মালিকে, সেটাও তামিম দারিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন, এটা হচ্ছে সহি সনদে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল, রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়াই, রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, 2 নামাজ না। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। কারণ মা আয়েশা কি বলছেন, রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 মাসে হোক, নবী সাল্লাল্লাহু মা কানে ইয়াজিদু 11 রাকাতের বেশি পড়তেন না। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, দলিল কি? আমরা বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ, বেজাইলে মাসালার ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আর জেহাদ করে ফেলা, ফরজ নামাজ পড়ার খবর খুব ভালো করে শুনে রাখেন। তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত, ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না, সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজে কম বেশ করা, জোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কথা বুঝে আসছে? এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকে সুন্না বলেছেন। 8 রাকাত করলে সুন্নাত আদায় হবে, 20 রাকাত করলে সুন্নাত আদায় হবে, তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নাত আদায় হবে, কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে সে সুন্নাত আদায় হবে না, বরং গুনাহ হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আজকের আমাদের দেশে 20 টাকা করতে গিয়ে তুফান মিল পড়ে, এই তুফান মিল পড়ার থেকে আস্তে আস্তে 8 টাকা করলে সেটা বেশি উত্তম। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এটা ঠক্কর ঠক্কর লাগাই কি থাকে, সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নাই, আর একটা রুকু দিয়া
দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা, নামাজ হয় নাই। তাদিল আর কান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কেয়ামে, যতটা এক সেজদায় ততটা। হাদিস থেকে আমরা বিশ্বনবী রাতের সালাতের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে তিনি আট রাকাতের বেশি কিয়ামুল লাইল বা তারাবি তিনি পড়তেন না, কিন্তু সে আট রাকাত ছিল অনেক লম্বা। মা এসে এমনও বলতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ওনার হাত ব্যথা হয়ে যেত উনি হাত ছেড়ে দিতেন, আবার যখন ওনার একটু ফ্লেক্সিবল লাগতো ভাল লাগতো উনি আবার হাত বাঁধতেন। এবং হাদিসে এসেছে যে হাত্তা তাতাফাত্তারু কাদামা, বিশ্বনবীর পা যেন ফেটে রক্ত বেরোবে, পা ফুলে টিউমার থাকলে পা যেরকম মোটা হয়ে যায় এরকম মোটা হয়ে যেত। এভাবে বিশ্বনবী নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করতেন সালাতের মাধ্যমে। তো বিশ্বনবীর সালাতে আমরা পাই যে উনি আট রাকাত পড়তেন। আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব, তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ বুক অব সালাহ হাদিস নম্বর ৪৭২। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে, তারপরে দুই রাকাত, তারপর দুই রাকাত, আবারও দুই রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন এক রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় ১১ রাকাত করে তিনি নামাজ পড়তেন, ১১ রাকাতের বেশি না, আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে ৮ রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর ৩ রাকাত হচ্ছে বেতার, এভাবে ৮ যোগ ৩ সমান ১১ রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে, আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হোক, সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন ৮ রাকাত বা ১১ রাকাত, মানে ৮ যোগ ৩। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর ১১৪৭, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে ১১ রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন ৪ রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন ৪ রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না, এরপর পড়তেন ৩ রাকাত, তার মানে ৮ যোগ ৩। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহীনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেইন, তাবে তাবেইন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন ১১ রাকাত, কেউ ১৩ রাকাত, কেউ ১৯ রাকাত, কেউ ২৩ রাকাত, কেউ ৩৬ রাকাত, কেউ আবার ৩৯ রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ১৬৫ ১৬৬, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন ২০ রাকাত, কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ৩৬ রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে এক রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৭২ খণ্ড নম্বর ১, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে দুই রাকাত পরের এক রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন ৮ রাকাত। সম্মানিত মসজিদের মুসল্লি, ২০ রাকাত তারাবি ৮ রাকাত তারাবি, ২০ রাকাত তাহাজ্জুদ ৮ রাকাত তাহাজ্জুদ, ২০ রাকাত কিয়ামুল ৮ রাকাত কিয়ামুল লাইল। সম্মানিত মসজিদের মুসল্লি, ২০ রাকাত তারাবি ৮ রাকাত তারাবি, ২০ রাকাত তাহাজ্জুদ ৮ রাকাত তাহাজ্জুদ। তারাবি শব্দটি হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল, আছে তাহাজ্জুদ। ওই হুজুর প্রতারক ধোকাবাজ বুজুর্গানে দিন বলছে যে ২০ রাকাত হলো তারাবি আর ৮ রাকাত হলো তাহাজ্জুদ, তার মানে তাহাজ্জুদ পড়ো না এখন তারাবি পড়ো, মানে ২০ রাকাত পড়ো। কি তার কৌশল! এর নাম তারাবি, ২০ রাকাতের নাম হলো তারাবি আর ৮ রাকাতের নাম তাহাজ্জুদ। এটা তার প্রতারণা, এটা তার ধোকা।
20 রাকাত তো তারাবি, 8 রাকাত তো তারাবি, 20 রাকাত তো তাহাজ্জুদ, 8 রাকাত তো তাহাজ্জুদ, 20 রাকাত তো কিয়ামুল লাইল, 8 রাকাত তো কিয়ামুল লাইল। তবে 20 রাকাতের হাদিস জাল আর 8 রাকাতের হাদিস বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দালামি দারেকুতনি মুসলিম সাহেবা সহিব ইবনে হিব্বান সহিব আওয়ানা মুসাদরাকা হাকিম মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে ইয়ালা। পৃথিবীতে 14 হাদিস গ্রন্থ আছে, সব হাদিস গ্রন্থে রয়েছে 8 রাকাত। বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে উমরে ফারুকের সময়ে উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো মসজিদে নববীতে। মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানে কোয়ান্টিটি ধরতব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থিরভাবে, কত স্মুথলি। যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8-20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়ব, আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরের খুব বেশি না খুলে আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ, এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এটা ঠক্কর ঠক্কর লাগাই কি থাকে, সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা, নামাজ হয় নাই। তাদিল আর কান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কেয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে, এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না, আপনার নামাজ হবে না, আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। আহলে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রসুল সাল্লাম 20 রাকাত পড়েননি, 20 রাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, 20 রাকাত পড়ে আমাদের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি, মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন ওই 8 রাকাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3-4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই হাদিস মানা ভালো, এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে, অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি, তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়ব? কথাটা এরকম না, কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড না, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি, 8 এর বেশি পড়েননি এটা ঠিক না, 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন, 12-র উপরে পড়েছেন কোনো সহি রেওয়ায়েত নেই, কিন্তু 12-ই পড়েন আর 8-ই পড়েন আর 2 রাকাত পড়েছেন। হুযাইফ ইবনে নুয়মান রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইদে দাঁড়া তার পিছনে ইক্তেদা করলাম, 2 রাকাত পড়ে সালাম ফিরতে ফিরতেই বেলাল আজান দিয়ে দিল, কথা বোঝেননি? রসুল্লাহ 2-ও পড়েছেন, 4-ও পড়েছেন, 8-ও পড়েছেন, 10-ও পড়েছেন, 12-ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়েন এবং 12 মাস পড়েছেন। কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক, এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। 20 রাকাত তারাবি পড়লে কি কোনো সমস্যা আছে? 20 রাকাত তারাবির সালাত আদায় করলে কি কোনো সমস্যা আছে? বারবার প্রশ্ন করে যে টাকা দিয়ে ফেতরা দিলে কি কোনো সমস্যা আছে? কথা বুঝতে পারেননি, একই প্রশ্ন বারবার। তো আমি বারবার একই উত্তর দিই, আমি এই কথা বলতে যাই না যে 20 রাকাত তারাবি বললে বিদাত হবে, ওটা আমার বলার প্রয়োজন নাই। তোমার ঈমান আছে কিনা ওটা পরীক্ষা করতে হবে, এখন তোমার ঈমান আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করব সেটাই আমি বলতেছি। আরো একটা ঘটনা বলি, তারা যেমন আমাদেরকে জিজ্ঞেস করে 20 রাকাত তারাবির সালাত আদায় করব কিনা, যাকাত ফেতরা টাকা দিয়ে দিলে সমস্যা আছে কিনা, তখন আমরা কি উত্তর দেই? একই ঘটনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছে।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছেন পশ্চিম কোন দিকে, পশ্চিম এই দিকে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছে, পশ্চিম এই দিকে হলে হাজরা আসওয়াদ এইটা, রুকনে ইমানি এইটা, আর বাকি দুই কোণা এইটা। তো তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তৎকালীন খলিফা, তৎকালীন কি খলিফা, রাষ্ট্রনেতা, বিরাট মুসলিম বিশ্বের নেতা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের চার কোণাতে হাত দিয়ে স্পর্শ করতেছেন, হাত লাগাচ্ছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের সাথে ওমরা করেছি, তো আল্লাহর রাসূল খানা ইস্তালিমু হাযাইনির রুকনাইন, আল্লাহর রাসূলকে আমি শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইমানি স্পর্শ করতে দেখেছি, হাত লাগাতে দেখেছি, আর কোথাও কাবা ঘরের হাত লাগাতে দেখিনি। ফালিমা তাস্তালিমু হাযাইনির রুকনাইন, তো আপনি কেন এই দুইটা রুকনের সাথে আবার এই দুই কোণাতেও হাত লাগাচ্ছেন? এই প্রশ্ন কে করতেছে? কে প্রশ্ন করতেছে? আব্দুল্লাহ বিন আব্বাস। কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু, আপনারা শুনতেছেন না কাকে প্রশ্ন করতেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশ্ন বুঝেছেন তো, আল্লাহর রাসূল শুধু দুই কোণায় হাত লাগাতেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কোণাতে হাত লাগাচ্ছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস জিজ্ঞেস করতেছে, কেন আপনি এমন করতেছেন? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস, লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা, আরে আব্দুল্লাহ বিন আব্বাস, এই কাবা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আর আল্লাহর এই মহাপবিত্র ঘরের কোন অংশ কি ছাড়া যেতে পারে, কোন অংশ কি পরিত্যাগ করা যেতে পারে, কোন অংশ কি বাদ দেওয়া যেতে পারে? আমরা সব অংশেই সব জায়গাতেই হাত লাগাবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বিরাট খলিফা, মুআবিয়া মহান খলিফা, তার নির্দেশে আব্দুল্লাহ বিন আব্বাসের গলা কাটাও যেতে পারে, তার নির্দেশে। তিনি তখন অর্ধ জাহানের খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলবেন, বলার কোনো ভাষা নাই। তিনি শুধু একটি আয়াত পড়ে চুপ হয়ে গেলেন। কি পড়ে চুপ হয়ে গেলেন? একটি আয়াত। আয়াতটা কি ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে, আদর্শ মডেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে যা করবেন চোখ বন্ধ করে অন্ধের মতো পাগলের মতো, ওটা করতে পারার নামই সফলতা, ওটা করতে পারার নামই জান্নাত। কথা বুঝতে পারেননি? তাহলে এবার আব্দুল্লাহ বিন আব্বাসের উত্তর ঠিক আছে না নাই? যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুআবিয়া আল্লাহ বলে দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি দুই কোণায় হাত লাগান, তাহলে আমার এবং আপনার জন্য এটাই উচিত যে আমরা শুধু এই দুই কোণাতেই হাত লাগাবো। তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে তারাবির সালাত 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফেতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করতে চাও কিনা, তোমার ইমানের পরীক্ষা আজকে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফিতরা দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না এত রাকাত তারাবির সালাত আদায় করবা, এটা তোমার পরীক্ষা, আমার ফতোয়া দেওয়ার দরকার নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা অতীব গুরুত্বপূর্ণ কথা আছে, তারাবির শব্দটি কিন্তু হাদিসে নেই, এটা একটা পরবর্তী বিদ্বানগণদের দেওয়া নাম, তারাবি হাদিসেও নেই, কোরআনেও নেই, তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল্লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল্লাইল, 8 রাকাতও কিয়ামুল্লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ,
তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা একটা ধোকা, এটা একটা প্রতারণা, হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবি শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল্লাইল। আপনি বলেন যে বিশ রাকাত কিয়ামুল্লাইল, আপনি বলেন যে বিশ রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে বিশ রাকাতের হাদিসটি জাল। মাঝহাবি বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানী, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। পক্ষান্তরে আট রাকাত বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সুইবনে হিব্বান সুইবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতেই আছে। আপনাদেরকে আমি আরো একটা জরুরি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রমজান মাসের রাতে কিভাবে ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে যেইটা বললেন সেইটা বলতে চাচ্ছি। এই কথা বলার পরে তিনি বললেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত দৈর্ঘ্য, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে যে সলাত ছিল কত লম্বা কত সুন্দর? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতার, তার লম্বা হওয়ার বিবরণ দিতে পারবো না। এখানে আপনাকে আমি পরামর্শ দেওয়ার ভিত্তিতে আরো বলছি যে আপনি যে বিশ রেখার তারাবি পড়ছেন, পড়েন, রাইফেলের গুলির মতো বিশ রেখার তারাবি পড়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? যখন 10 রেখাত হয় তখন মুসল্লিও বিপদে, এমামও বিপদে। বাপরে বাপ, 10 রেখাত হলে আরো 10 রেখাত আছে, তার মানে সবাই বিপদে। যে হাফেজ সাহেব যে 20 রেখাত তারাবি পড়াবে, কোরআন মাজিদ পড়ছে, হাফেজ সাহেব পিছনের হাফেজকে আগে বলে দিয়েছে যে আমি যেখানে যাই আমার ভুল ধরনা গো, তার মানে ও তো ফেরেস্তা নয়, ও তো রমজান মাসে কোরআন মাজিদ অত পড়তে পারবে না। এক পাড়াও কেমনে পড়ে, ওই বা টিকে কেমনে করে? হাফেজি বা কিভাবে টিকবে, মুসল্লি বা কিভাবে টিকবে, আর এমামি বা কিভাবে টিকবে? এইভাবে কি এবাদত হয়? তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর। বলেন তো এই হাদিসের সাথে এই রাইফেলের গুলির মতো বিশ্রেকার তারাবির কি সমতা আছে? এটা কি এবাদত? ঠিক এই ওই কাজটা এরকমই, যেমন ইমাম সাহেব সালাম ফেরার পর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন এবাদত হলো? এবাদত মানে কান্নাকাটির নাম। এবাদত মানে একেবারে ধীর স্থিরতার সাথে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবাদত করতে হবে, তার নাম এবাদত। হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছেন, বলেছেন তোকে 15,000 টাকা দেব, খাতমে তারাবি পড়তে হবে, 30 পারা কোরআন পড়ে তোকে শেষ করতে হবে, হুজুরের উপরে বড় দায় যে আমাকে যে কোনো মূল্যে কোরআনটাকে শেষ করে তারাবি শেষ করতে হবে, নচেত আমার 15,000 আসছে না। হুজুর বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলা না 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 না, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আছে। আশ্চর্য হয়ে যাবেন, নামাজ পড়ছে তারাবি, আপনি তারাবি 20 রাকাত না 8 রাকাত এই নিয়ে মারামারি করছেন। আরে 20 রাকাত কেন? আপনি যে 4G গতিতে নামাজ পড়ছেন, 20 রাকাত কেন? 20,000 রাকাত যদি নামাজ পড়ে, আরে নামাজের যদি 4G স্পিড হয়, জেনে রাখবেন এই নামাজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে, মসজিদের উপরে যাবে না ভাই, যাবে? এই ঝড়ের গতিতে নামাজ এত দুর্বল গতিতে পড়ছে, শুধু আল্লাহু আকবার শোনা যায় আর কিছু শোনা যায় না, মানুষ একটু আমিন বলবে এটারও কোনো সুযোগ সুবিধা নেই। চিন্তা করে দেখেন, হুজুররা প্রথম তারাবির নামাজ পড়বেন, চার ধরে গল্প করছে, কিরে তোদের মসজিদে কত মিনিট লেগেছে তারাবি শেষ করতে? আর বলিস না, 8:15 এশার জামাত শুরু করেছিলাম আর 9:10 শেষ করে দিয়েছি। আর হুজুর তুই আবার কি করেছিস? আরে আমি তো 8:15 শুরু করেছিলাম, 35 শেষ করে দিয়েছি। মানে ও যে তাড়াতাড়ি, এই জন্য আমি বলি সমাজের তারাবির নামাজ নেই, এটা হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ?
এটা তারাবি নামাজ নয়, এটা তাড়াতাড়ি নামাজ। মানে কে কত তাড়াতাড়ি পড়তে পারে ভাই, এই কম্পিটিশন হয় কি হয় না? তবে এটা কি তারাবি না তাড়াতাড়ি? আপনি 20 রাকাত আর 10 রাকাত 8 রাকাত নিয়ে মারামারি করছেন, আরে 20 কেন? 2000 রাকাত যদি এই ঝড়ে গতিতে পড়েন, আপনার এই নামাজ 100% বাতিল, আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না, বরং এই নামাজটা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। প্রমাণ সহিহ বুখারী প্রথম খণ্ড 107 পৃষ্ঠা, কিতাবুস সালাত হাদিস নাম্বার 757, রাবি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদা আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম, তিনি মসজিদ নববীতে আল্লাহর রাসূল যে মসজিদটা নিজ হস্তে নির্মাণ করেছে ওই মসজিদের গেটের কাছে বসে আছে। কে বসে আছে বলেন? কে বসে আছে? আল্লাহর নবী বসে আছেন। একজন সাহাবী, তার নাম আসে নাই হাদিসে, সে মসজিদে প্রবেশ করেছে, এসে নামাজ পড়েছে, আল্লাহর কাছে সে বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ বলছে ওয়ালাইকুম আসসালাম, ইরজে যাও তুমি ঘুরে যাও, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই বলেন তো সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? বিশ্বনবী বলছে পড়ে নাই, আপনি বলছেন পড়েছে, তো ভাই বলেন তো বিশ্বনবী কি মিথ্যা কথা বলেছে? বলো নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবি হতবাক বলে কি, এখনই নামাজ পড়লাম, বিশ্বনবীর মসজিদে পড়লাম, তার সামনে পড়লাম, তিনি দেখলেন, আমি সালাম দিলাম, উত্তর দিল, অথচ বিশ্বনবী বলছে আমি নামাজ পড়িনি। এই সাহাবি কোনো প্রশ্ন না করে মসজিদে আবার ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার বিশ্বনবীর কাছে এসেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ফাইরজে যাও তুমি ঘুরে যাও, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ফাইন্না কালাম তু সাল্লি কেননা তুমি নামাজ পড়ো নাই। কবাত পড়েছে নামাজ, দুইবার অলরেডি পড়ে ফেলেছে, কার সামনে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়েছে, আর আল্লাহ অস্বীকার করছে, জি না তুমি নামাজই পড়ো নাই। সাহাবি কোনো কথা নাই, আবার চলে গেছে, কেন বিশ্ব নবী বলছে নামাজ পড়ে নাই, কোনো প্রশ্ন না করে চলে গেছে মসজিদের ভেতরে, আবার গিয়ে নামাজ পড়েছে, আবার এসেছে, আবার একই সালাম একই উত্তর, আবার বলছে যাও ফিরে যাও তুমি নামাজ পড়ো নি, নামাজ পড়ো। সাহাবি সারেন্ডার, আল্লাহ রসুল আমি এর চেয়ে ভালো করে আর নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। কথা বুঝতে পারছেন? সূরা নাসাই 1120 নম্বর হাদিসের ব্যাখ্যা এসেছে, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি এই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার যে নামাজকে আল্লাহ রাসূল অস্বীকার করেছিল তোমার নামাজের ধরনটা কি ছিল? উনি তখন বলেছিলেন আমি নামাজ যখন পড়ছিলাম সেই সময় রুকু আর সিজদা দুর্বল গতিতে পড়ছিলাম, এই জন্য বিশ্বনবী বলেছিলেন যে তুমি যদি 40 বছর এইভাবে নামাজ পড়তে থাকো আর এই ফিতরাতে করে মৃত্যুবরণ করো, ফালাইসা মিন্নি তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে না। কেন? ওই সাহাবী দুর্বল গতিতে রুকু সিজদা করেছিল, বিশ্বনবী তার জন্য বলেছে তার নামাজ হয় নাই। ভাই বলুন তো আমাদের তারাবির নামাজ যদি বিশ্বনবী দেখতেন তাহলে আমাদের হুজুরগুলোকে কি করতেন? একদম ফাঁসির কাষ্ঠে ঢুকিয়ে যীশু খ্রিস্ট মতো ঝুলে রাখতেন। মনে রাখবেন যে ইবাদত যে ঝড়ের গতিতে করেন এই ইবাদত আল্লাহ কবুল করবে না। বিশ্বনবী সাহাবীকে সঙ্গে সঙ্গে নামাজ শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা দিয়েছিলেন? নামাজ শিক্ষা দিয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব তার প্রতিটা মুসল্লির নামাজ ঠিক হচ্ছে কিনা এটা শিক্ষা দেওয়া। কি করা? এটা কার দায়িত্ব? এটা মসজিদের ইমামের।